আমরা জাস্ট 17 মিনিটে হাওড়া এলাম। ও জাস্ট বুদ্ধি করে স্কট করে ও আমাদেরকে জাস্ট 17 মিনিটে আমরা ঢুকে ঢুকতে পেরেছি। মানে ওই এফোর্টটা বিশাল ছিল। জানি না যে আজকে এটা হতে পারতাম কি পারতাম। বিশাল একটা চাপের মধ্যে দিয়ে আমরা স্টেশনে এলাম। সবাই বলছিল যদি বন্ধে ভারত জার্নি করতে হয় আর যদি ট্রেনের সামনে গিয়ে আমি স্লিপি না তুলি তাহলে নাকি আমাকে জার্নি করে দেবে না। তো বাবা রিক্স নিয়ে লাভ নেই, একদম গিয়ে সাটা সাট মেরে নিলাম, দুটো সেলফি মেরে দিলাম। ফাইনালি চলে এসেছি ট্রেনের সামনে, আর চাপ নেই। এবার ট্রেনের ভেতর ট্রেনটা আছে 5:55 তো এদিকে সামনে বন্ধে ভারত। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে বন্ধে ভারতে চাপবো। আসলে টাইমিংটার জন্য কোনো বাড়ি চাপা হয়নি। এখন দাঁড়িয়ে আছি বন্ধে ভারত সামনে, আমার কলকাতা সিএই আমার ট্রেন, আর এখন চাপবো। চাপা মাত্র একটা নিউজ পেপার দিয়ে টাইমস অফ ইন্ডিয়া দিয়ে গেল, এটা পড়তে পড়তে যাব, যেহেতু তোমাকে দেখাতে হবে যে আমি এমন করে কেত মেরে যাচ্ছি যেন মনে হচ্ছে ট্রেনটা আমার বাবার। কিন্তু তাও উইন্ডো সিট পেলে না, ভিউ দেখতে একটু জার্নি করতে ফিলিংসটা কিন্তু সেরাই আসে। কিন্তু বস এই মাত্র জাস্ট টিকিট নিয়ে গেছে, কন্ট্রোল দিতে আসবে, চা বানাবো নিজে আর চা খাবো এখানে নিজে নিজে বানাতে হবে। এই সরবের মতোই এক ব্যাপারটা সিটে রেলের এই বিখ্যাত চা দিয়ে সকালে শুরু করছে।
ব্রেকফাস্ট দেওয়ার সাথে সাথে আরেকবার চা দিয়ে গেল, যেহেতু উইন্ডো সিট, হাতে চা, চারিপাশে গ্রাম্য পরিবেশটা এত সুন্দর ছিল, সত্যি আলাদাই 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 ফিলিংস লাগছিল। তো এই মুহূর্তে যা বাড়িতে এলাম আর এসে ফ্রেশ হলাম। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের যদি আরো ভিডিও দেখতে হয় সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে তোমরা টাটা, দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।